বেকার লাইফ, কিছু একটা কর, কিছু একটা কর, এই কথাটা যে কত চাপের সেটা একটা বেকার ছেলেই বুঝতে পারবে। প্রথমে ভাবতাম এসএসসি পাস করতে পারলেই হয়তো চাকরি পেয়ে যাব। হ্যাঁ, অনেকে পায়ও, বাংলাদেশের শান্তির কাজে নিয়োজিত তারা, কিন্তু সেটা কিন্তু শুধুই তার যোগ্যতায় নয়, সেখানে মামুখালুর ব্যাপারও আছে। বিশেষ করে টাকা নামের কিছু কাগজের দামটাই সেখানে অনেক বেশি। তারপরেও পড়াশোনা চালিয়ে যাওয়া, মধ্যবিত্ত পরিবারে পড়াশোনার খরচ চালাতে প্রতিদিন এক এক ধরনের কথার মাঝ দিয়ে যেতে হয়। না পারা যায় বন্ধুদের সাথে মানিয়ে চলা, না চলা যায় নিজের সাথে। অনেক কষ্টের সাথে এইচএসসি, তারপর ডিগ্রি কিংবা অনার্স শেষ, আবার সেই চাকরির বাজার। প্রথমে আসি সরকারি চাকরি। সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হলো, দেখা যাচ্ছে প্রতিটা পদের জন্য 23,000-এর অধিক প্রার্থী আবেদন। তাদের মধ্যে কারো আবার মামা খালু আছে, কারো আছে আবার টাকা, সেখানে আমাদের প্রাপ্তি শূন্য। তারপর বেসরকারি চাকরি। এখানে চাকরি করতে গেলেও একইভাবে লাগে সুপারিশ, সেটা জন্মের পর থেকে লাইফে কখনোই পাই নাই। তাহলে চাকরিটা হবে কোথায় থেকে? সেই এক দরজা হতে অন্য দরজা, কিন্তু ভাগ্যের ফলাফল শূন্য। সবশেষে বাংলাদেশের পোশাক খাত, সেখানে এখন আর ছেলে মানুষ নেয় না, আর যদিও বা নেয় হেল্পার হিসেবে। আরে শালার লাইফে 16 বছর পড়াশোনা শেষ করে কি আমি 16,000 টাকার চাকরিও দাবি করতে পারি না? আমি কি পারি না আমার পরিবারের পাশে দাঁড়াতে? পারি না পরিবারের মুখে খাবার তুলে দিতে? না পারি না, কারণ আমি মধ্যবিত্ত গরিব পরিবারের ছেলে। না আছে আমাদের বেঁচে থাকার অধিকার, না আছে চাকরি করার অধিকার। আর প্রতিদিন পরিবার থেকে বলা হবে কিছু একটা কর। আসলে আমি কি করব যদি পড়াশোনা বাদ দিয়ে ছোটকাল থেকেই পোশাক খাতে কাজ করতাম? আজ হয়তো 20-25,000 টাকা বেতন পেতাম, পড়াশোনার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হতো না। খুব কষ্ট হয় নিজের কষ্টটা বয়ে নিয়ে বেড়াতে, কেউ কখনো মেধাটাকে কাজে লাগাতে দিল না। আসলে কতটা পাল্টাতে পারবো এই জীবনে?